আল্লাহ হইয়া আমার হাবিবের উম্মত যারা এরা সবচেয়ে উত্তম, আল্লাহ এভাবে উম্মতে অসত হয়েছে। এই মস্তিষ্ক মারতে দিন। আবার আপনার মধ্যে কিছু মানুষ আছেন খুব গরম, স্ত্রীতে কি আরো গরম, ইসলাম ইটা গরমাই নাই, আরো দল আছে জেহাদ হয়ে ইসলাম কায়েম করতে, এরাও খুব গরম। আল্লাহর হাবিবের এত মহব্বত আমরা ওই তো কিনা আগে কইছি সাহাবাই কারামের অনুসরণে, ভাবলামই এত মহব্বত আইলে হইতো নাই যে আল্লাহর হাবিবের এত মহব্বত আমাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিল্লাইতে সিল্লাইতে মাইক্রোফোন ভাঙ্গিয়া টেবুল ভাঙ্গিয়া চেয়ার উল্টাইয়া আপনার এই স্টেজ ভাঙ্গিয়া নিচে সিটুইয়া উড়ি গেলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা ভাবলামই বন্ডামি। আল্লাহর হাবিবের সাথে যদি এত মহব্বত হইতে হয় তাহলে উম্মতে ওসতিয়া এত মহব্বত রাখতে হইব, মাঝে উম্মতে ইয়া সাহাবাই কেরামের অনুসরণে মহব্বত রাখতে হইব, ভাবলামি মহব্বত এসকারি মহব্বত হইলে হইত না। এটা পরে একদল পাগলা পাগল হবার আছে। তো ইসলাম শান্তির ধর্ম, আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম এই আয়াত তো সেকেন্ড দ্বিতীয় দিয় তাইছে শহীদ হল শহীদ খারে হল শহীদ হল মর্তবা বহুত বললাম ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشهدون الله بشنا بني نامات রাস্তায় যারা মরে এরা রে মরা হয় না এরা জিতা থাকে অর্থাৎ যারা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা লাশ মাটিয়ে খায় না, এরা খাবার নষ্ট হয় না, এরা রুহ নিয়ে আল্লাহ সুন্দর পরিন্দার ভিতরে দিয়া দেন জান্নাতের মাঝে সয়ের করে। এটা প্রমাণ আছে বহুদের যুদ্ধ সাহাবা কেরাম শহীদ কিছু শহীদ হয়েছে না 55 বছর পরে সম্ভবত বর্ণনা করো যে আমরা গিয়া মাটি কুড়াত লাগলাম, মাটিতে কি এমন খুশবু বাড়াইলো দুনিয়ার কোন জায়গা এত মজার খুশবু আমরা পাইলাম না, শহীদের কবরের মাটির মাঝে যে খুশবু পাইলাম। এরপরে যখন আরো বইটা লাশ বাইরে গেল দেখা গেল আপনার খবর যেভাবে আসলো এইভাবে রয়েছে, জিসিম মোবারক শরীর যেভাবে আসলো অক্ষত অবস্থায় রয়েছে, এমনকি এক সাহাবীর পায়ের মাঝে কুচা লাগছিল তাজা রক্ত ভিনকারি দিবাইনি। এরা আল্লাহ রাস্তা চলে দিয়েছে, রিয়েল জেহাদ করছে। জেহাদ অর্থ কিটা? জেহাদ অর্থ খুব আন্তরিক ভাবে আপ্রাণ চেষ্টা চালানি, একেবারে আমি সহজ ভাষায় বললাম। এবং ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় জেহাদ আত্মশুদ্ধির জেহাদ, নিজের মানুষ বানাইবার চেষ্টা করা, নিজে সত্যিকারের উম্মতে মুহাম্মদী হওয়ার চেষ্টা করা, সত্যিকারের মুমিন হওয়ার চেষ্টা করা, এটাই ইসলামের সবচেয়ে বড় জেহাদ। এটারই হইছে জেহাদে আকবর সবচেয়ে বড় জেহাদ। প্রশ্ন হইতে পারে যে এই জেহাদ কোন জেহাদ? সাহাবায়ে কেরামের সময়, খুলাফায়ে রাশিদিনের সময়, তারপরেও হইছে মুসলিম বিদ্বেষী হয়ে ওই যদি কইব এই জেহাদ মানুষ মারিয়া ইসলাম কায়েম করার লাগি হয়েছে, নাউজুবিল্লাহ। ইসলাম মানুষ মারিয়া কায়েম হয়েছে না, ইসলাম তার নিজস্ব আলোয় উদ্ভাসিত হয়েছে অন্ধকারে নিমজ্জিত মানুষ পঙ্গ পালের মতো ইসলাম নামক আলোর দিকে ধাবিত হয়েছে, এই আলোয় আলোকিত হয়েছে, কলমা পড়ছে, ইমান আনছে, মুসলমান হয়েছে, মানুষকে মারিয়া ইসলামের ছায়া তলে আনা হয়েছে না, এবং মানুষকে কোনদিনও শক্তির বলে কোন আদর্শ মানাইয়া নেওয়া যায় না, যেমন করে 250 বছর ব্রিটিশে গোলাম বানাইয়া রাখিয়াও এই দেশের মানুষের তাজিব চরিত্র আখলাক এবং ধর্ম কোন কিছু পরিবর্তন করতে পারছে না, এটা আদৌ সম্ভব নয়। ইসলাম ভাই হইছে তার এই হুজুরে পাক ইসলামের আদর্শ দেখিয়া মানুষ মুসলমান হইছে, আল্লাহর হাবিবের দয়া দেখিয়া, আল্লাহর হাবিবের মানবতা দেখিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবের আখলাক ছিল মানব জাতির মধ্যে সর্বোত্তম আদর্শ অনুসরণীয় আখলাক, সেই আখলাক দেখিয়া মানুষ ইসলামের দিকে ধাবিত হইছে। কখন তো একদল মানুষ আছে যা ধরিয়া ইসলাম কায়েম করতে চায়, অদর মাফি করে গুলি ছাড়িয়া অথবা বম ব্লাস্ট করিয়া মানুষ কজন মারব, ঈদগাহ মানুষ নওয়াজা করা হয়েছে ইসলাম কায়েম করতে পারি গুলি করিয়া যে মানুষ মারব, মন্দির হামাইয়া মানুষ মারব ইসলাম কায়েম করে জাহাদ করে, থানা থামাইয়া গুলি করিয়া মানুষ মারব ইসলাম কায়েম করে, এটা কি ধরনের জাহাজ? এইটা জাহাজ না,
ইসলামের দৃষ্টিতে জেহাদের সংজ্ঞার ধারে পাশেও না, এটা সন্ত্রাসী কার্যকলাপ, টেরোরিজম, সন্ত্রাসবাদ এবং কুফরি ইসলামিজম, জেহাদ নয়। এটা করলে কি হয়? ট্রিপল সার্টিফিকেট, জাহান্নামের তিনটা সার্টিফিকেট পাওয়া যায়। একটা হইল বেগুনা মুমিন মুসলমান মারা, মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ইলা আখির আয়া, কোন মুমিন যে কোন হারাম ছাড়া কেউ মারেতে সে জাহান্নামে যাইব। দুই নম্বর সার্টিফিকেট মান কাতাল নাফসান ইলা আখির আয়া, যে কোন ধর্মের যে কোন বর্ণের কোন মানুষকে কোন হারাম ছাড়া কেউ মারেতে তাই জাহান্নামে যাইবা। তিন নম্বর হইল কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ যে সাবিত আছে আত্মহত্যা, অর্থাৎ বহুত বম ব্লাস্ট করিয়া নিজে মরি যাওয়া, আত্মহত্যার শাস্তি হইল এই জাহান্নাম যাইবা, দুজহ যাইবা, এবং তানরে শাস্তি দেওয়া হইব যেভাবে তাইন বম ব্লাস্ট করিয়া মরছেন কন্টিনিউ তান বুকুর ভিতরে বম ফাটালি। তিনটা সার্টিফিকেট পাওয়া যায় দুজহ। এটা করতে যায় এখানে ইয়ং ছেলেরা ইউনিভার্সিটি পড়িয়াও দুইটা করতে যায়, বাংলাদেশের নাম করা ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে পড়িয়াও তারপরে এই সমস্ত বিভ্রান্তিকর কাজে যায় কেমনে, এই দুদকি কাম যায় কেন লাগে? এটা লাগে আমি দায়ী, আমরা দায়ী। কারণ আল মুসলিম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মান সারি মান মুসলিম না মিন নিশানি হি ওয়াইয়াতি, সত্যিকারের মুসলমান সে যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। আমরা পাশ্চাত্যে আমার ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে জ্ঞান দান পর্যাপ্ত জ্ঞান দান করতে পারি নাই, বিদায় বিপদকামীরা বিস্কাইটেড হইয়া তারা রে জেহাদের নামে কুফরি খামনে এবং জাহান্নামের দিকে ধাবিত করে। যদি আমার বাচ্চারে ইসলাম বলতে কি বোঝায়, আল্লাহর হাবিব কে ছিলেন, তার চরিত্র কিরকম ছিল, দয়াল নবী কেমন ছিলেন, তার সমাজ জীবন কেমন ছিল, সংসার জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, এগুলো যদি আমার বাচ্চাকে আমি শিক্ষা দিতে পারতাম তাহলে মানুষ মারা তো দূরের থাক, রাস্তায় কোন ব্যাম সামনে পড়লো বেঙ্গুর ঘুরে সে ভাড়া মারত না। এর লাগে আমরা প্রয়োজন, আমরা লাগে ওয়াজিব, আমরা ঘরে ফর্জ, আমরা মুসলমান, আমরা মুসলমানদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে বিজ্ঞ করিয়া তোলা। আমি কইয়ার না যে খালি মাদ্রাসা পড়ো, ভার্সিটি পড়ো, কলেজে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, ইসলাম কি এটা তারে বুঝে যদি তুলিব সে বুঝতে হইব। একটা প্রাইভেট ইংলিশ স্কুলে ঢুকছে একটা ছেলে, মসজিদও যাওয়ার সুযোগ হয়েছে না, মা বাপের এই সুযোগ হয়েছে না তারে তার ধর্ম সম্পর্কে অভিজ্ঞতা দেওয়ার, পাশ করে করিয়া একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা এই ধরনের সবচেয়ে দামি দামি ইউনিভার্সিটির তাকে ডিগ্রি নিয়ে বাইর হয়েছে, সে শুধু জানে সে মুসলমানের ছেলে, মুসলমানের বেশি তো কিছু জানে না, তাহলে তো মিসকে করা অতি সহজ। যদি এবং দ্বিতীয় কারণ রাষ্ট্রীয় পর্যায়ে, যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সর্বক্ষেত্রে মুসলমান যুবক যুবতী যুবতীদেরকে কমপক্ষে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দানের ব্যবস্থা থাকত, তাহলে আজকের দিনে ইউনিভার্সিটির ছেলেরা কলেজের ছেলেরা সন্ত্রাসে লিপ্ত হইত না। এই সুযোগ নাই। সরিষায় বোধ ছাড়াবেন কিভাবে, পুলিশ রেপ দিয়ে কিভাবে সন্ত্রাস দমন করবেন? আমাদেরকে সুযোগ দেন, আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জাতীয় পর্যায়ে সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন, দেখবেন এই দেশের মানুষের জন্য পুলিশ এবং র‍্যাব লাগবে না। দেশের মানুষ শান্তি চায়, শান্তিতে থাকে, মুসলমান অশান্তি চায় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমরা উম্মতে মুহাম্মদীর মাঝে যে দল সৃষ্টি হয়েছিল সন্ত্রাসী হুজুরে পাক ইসলামের সময়, কিভাবে হুজুরে পাক ইসলামে একদিন গনিমতের মালবাটিরা মদিনা শরীফ জিরানা নামক একজাগার একত্তরের গনিমত নয় সত্যিকারের গনিমতের মাল বনু